ও কাকিমা, তুমি আবার বসছো কেন? যাও না, পাঁচালিটা নিয়ে এসো। ঠাকুরের জিনিস সব ছোঁয়া ছুঁই করে দিল, যাও যাও যাও। আনছি আনছি মা, দাঁড়া। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। আরে এই মেয়ে, পাঁচালিটা কোথায় রেখেছিস? ঘরে আছে, দেখে নাও না। জয় রাধে জয় রাধে। কাকিমা শুনতে পেলে না তোমার দাঁতের গোড়া ভাঙবে। রাগ কর তুমি, তুমি শুধু ভবমি পেলে, বলটা পেয়ে না ছোটা ছোট করে দিল। সে কখনো বদিকে যাচ্ছি, সে কখনো আমার ডান দিকে চলে যাচ্ছি। একে কাটাচ্ছি, ওকে কাটাচ্ছি, তারপর একদম সেন্টার। তারপর কি করলাম জানো, সে বলটা উঠতে করে হেড দিয়ে গোল। এটা কি করে সম্ভব? তুমি সেন্টার করলে আবার তুমি হেড দিলে, মানে হাউ দিস পসিবল? এটা কি করে হলো? তুমি কি সব ব্যাপারে সে কথা না বললে হয় না? সে মাঝে মাঝে চুপ থাকতে হয়, বুঝেছিস? কোথায় রেখেছি বলো দেখি, এখন আমি কোথায় খুঁজি? বাবা ও কচি, কচি ও কচি, নাজোকে জিজ্ঞেস করতে পাঁচালিটা কোথায় রেখেছে? ওদিকে পাঁচালি না পেয়ে তার শাশুড়ি তো বাড়ি একবারে মাথায় তুলেছে। আরে দেখো না, খাটের ওপরেই আছে। আচ্ছা দেখি, আবার কোথায় খাটের ওপর তো বলছে। উফ, পড়া গেল নে বুড়ি। চোখেও তো চাই ভালো দেখি না, এবার ডাক্তার দেখিয়ে আমাকে একটা চশমা নিতে হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। জগন্নাথ মাস্টার মশাইয়ের বাড়িতে এই বই? যে বাড়িতে রামায়ণ মহাভারত গীতা থাকে, যে বাড়িতে ভূতকথার বই আছে, যে বাড়িতে আরো সব পৌরাণিক বই আছে, সেই বাড়িতে এই বই? আরে বাবা, এটা পাঁচালির বই। তুমি চোখে দেখো না, দেখো দেখো কি বই এনেছো একবার দেখো। হ্যাঁ, এ তো পরনে কিছুই নেই।